ফানুসটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো ফানুস জ্বালাবো, ফানুস উপরে উড়াবো, তারপরে ঘুরতে বেরাবো আমরা। তার জন্য সে আবার মোমবাতি চালিয়ে নিয়ে এলো। সেও কার কাছ থেকে দেখো, পিছনে টোটো দেখতে পাচ্ছ, এখানে একজন খুব বিড়ি খাচ্ছিল। বিড়ি খাওয়া অবস্থায় তার কাছ থেকে চেয়ে চেয়ে জ্বালিয়ে নিয়ে এসছি। শাবাশ বেটা, খতম। তো ভাই, আজকের ব্লগ তো তৈরি করতে চলে এসেছি, কিন্তু ব্লগটা কিভাবে তৈরি হবে সেটা কিছুই বুঝতে পারছি না। কারণ আজকে হচ্ছে কালী পূজা, আর কালী পূজা রাত্রেই হয়, রাত্রেই ব্লগ তৈরি করার কথা, কিন্তু সকালে আসার কারণ একটাই আছে, কারণ একটা ঝড় আসছে। তো ঝড়ে আজকে কালী পূজায় বেরোবো না বেরোবো তার কোনো ভরসাই নেই। যদি বেরোই তো কিছু অংশ তোমরা দেখতেই পাবে, তাছাড়া সকালেই তুমি দেখতে পাচ্ছ মেঘের অবস্থা কি। তো হয়তো ঠিক করে তুমি নাও দেখতে পারো, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভাই, যেমনটা তোমরা মেঘটাকে দেখলে, আজকে ভাই বৃষ্টির পুরো সম্ভাবনা আছে। তো আগেবার দুর্গাপূজার সময় বেরিয়েছিলাম ঘুরতে, তখনও বৃষ্টি হয়েছিল ভাই, হালকা হালকা ভিজে ভিজে ঘুরেছি। আর এবারও কালী পূজার সময় যদি বেরোই রাত্রে, তো আজকেও বৃষ্টি হবে শিওর। তারও একটা কারণ আছে, কারণ কি একটা ঝড় আসছে ভাই, কি ঝড় সেটা ঠিক আমি বলতে পারছি না। তো যত সম্ভব কি একটা নাম ছিল, দেখে বলছি, দু মিনিট ওয়েট করো। এ ফিউ মোমেন্টস লেটার, তো ভাই আজকে যে ঝড়টা আসছে তার নাম সিট্রাং, 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 হ্যাঁ সিট্রাংই হবে। তো সে সাইক্লোন আসছে, আর প্রথমে আবহাওয়া দপ্তর খবর দিয়েছিল যে পশ্চিমবাংলার উপরে হবে, তারপরে এখন বর্তমানে আমরা যেটা দেখছি সেটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তো বৃষ্টি তো হবে, কারণ কালকেই অমাবস্যা, আর অমাবস্যা মানে তুমি জানো ভালোভাবে যে জল টল, সমুদ্রের জল একবার ফুলে ফেঁপে ওঠে, আগেও অনেক পড়েছো বই টইতে। তো দেখা যাক আজকে রাত্রে ঘুরতে পারি নাকি বৃষ্টিতেই ভিজে ভিজে একটু ঘুরি। যতটাই ঘুরবো তোমাদের ততটাই পুরোপুরি দেখাবো, ভিডিওতে পুরোটা জুড়ে থাকো, তাহলে পুরোটাই তুমি দেখতে পাবে আজকে কীরকম কাটলো সারাদিনটা পুজোর মধ্যে। তো বাই দ্য ওয়ে বলে দিই আমার ইন্ট্রোটা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো পুরো ভিডিওটা, তবেই তুমি বুঝতে পারবে আজকে দিনটা কেমন কাটছে। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না ভাই। তো ভাই, যেখানে তোমরা বর্তমানে আমাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাথলেটিক ক্লাবের, তো লেখাই আছে, তোমরা ভালোভাবে দেখলে বুঝতেই পারবে যেখানে অ্যাথলেটিক ক্লাব লেখাই আছে। তো এরপর আমরা ভাবছি এখান থেকে বেরোবো, বেরিয়ে অন্য আর কোথাও যাব। তো লাস্ট একটা সেলফি নিয়ে নেই এখানে, তারপরে এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় তোমাদের দেখাচ্ছি অন্যান্য প্যান্ডেল কীরকম করা হয়েছে। তো চলো অন্য প্যান্ডেলের দিকে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা সেখান থেকে বেরিয়ে ইন্দিরায় চলে এসেছি। ইন্দিরায় কিছুটা এইরকম সাজানো হয়েছে, যেটা রত্তলার কাছেই অবস্থিত। তো এখানে তোমরাও যদি এসছো তো অবশ্যই এগুলো দেখবে, সাজানোটা খুবই ভালো সাজানো হয়েছে আমার মনে হচ্ছে। তো তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ভাই, বর্তমানে চলে এসেছি স্কুল বাজারে, দেখতে পাচ্ছ সম্পদও আছে, সে দোকানও দিয়েছে পিছনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেইখান থেকেই ফানুসটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো ফানুস জ্বালাবো, ফানুস উপরে উড়াবো, তারপরে ঘুরতে বেরাবো আমরা। তার জন্য সে আবার মোমবাতি চালিয়ে নিয়ে এলো। সেও কার কাছ থেকে দেখো, পিছনে টোটো দেখতে পাচ্ছ, এখানে একজন খুব বিড়ি খাচ্ছিল। বিড়ি খাওয়া অবস্থায় তার কাছ থেকে চেয়ে চেয়ে জ্বালিয়ে নিয়ে এসছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
এবার আমরা ফানুস উড়াবো, তারপরে তোমাদের পুরোপুরি দেখাচ্ছি। ওরকম ধরি রাখবো, ঠিক আছে? তো ভাই একটা ফানুস জ্বালাতে গেলে যেরকম সেরকম করে দুজন লাগে, তো আমি ধরে রেখেছি আর সম্পদ নিচ থেকে আগুন দিচ্ছে, আর বাদ বাকি ভিডিওটা কাকে দিয়ে করাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য সম্পদের বাবার হাতে মোবাইলটা ধরিয়ে দিলাম, তো তাতে একটু আগুলো চলে এসছে, কিছু করার নেই। তো বাদ বাকি আমরা এইরকম করে, আজকে বাতাসও অনেক জোর চলছিল, তো এইরকমভাবে কিছুক্ষণ কষ্ট করার পর আমার ফানুসটা পুরোপুরি রেডি হয়ে গেছে উপরে উড়ার জন্য। তো সাজিদ এখন বর্তমানে ফানুস ধরে দাঁড়িয়ে আছে। তারপরে যেই সম্পদের হাতে মোবাইলটা দিয়েছি আপু আপু কমেন্ট্রি করা স্টার্ট করে দিয়েছে, আর সেগুলো শুনালাম না, তো দেখো আগের দিকে আর কি কি হচ্ছে। তো ভাই আমাদের ফানুস উড়তে উড়তে প্রথমে একটু ক্র্যাশ করলো ঠিকই, তারপরে ভাই ঠিকঠাক স্টেবল হয়ে উপরের দিকে উড়তেই লাগলো। তো ভাই কালকে তোমরা দেখছিলে আমরা রাত্রে ছিলাম, কিন্তু আজকে সকাল হয়ে গেছে, বলতে ভিডিওর ক্লিপটা একটু এডিট হয়েছে আর কালকে মোবাইলের চার্জ পুরো শেষ হয়ে গেছিলো, আজকে তাই জন্য আবার এখানে এসে রিশুট করছি। তো পিছনে যেখানে দেখতে পাচ্ছ সম্পদের বোম দোকান দেখা যাচ্ছে, বাদ বাকি সেইখান থেকে নিয়ে ফানুসটাকে উড়িয়েছিলাম, ভিডিও করে দেখাতাম তোমাদের রাত্রে, কিন্তু রাত্রে সুইচ অফ হয়ে যাওয়ার জন্য ভিডিও করতে পারিনি, তো এক্ষুনি করে দিলাম কিছুটা ভিডিও, কারণ লাস্ট ভিডিও এইটাই। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, দেখি আজকে সব যত বোম আছে সব তার ফাটিয়ে দিব, কারণ বিক্রি যা হওয়ার হয়ে গেছে আর বাদ বাকি ফাটিয়ে শেষ হবে, তারপরে দেখা যাবে, দেখানো হবে, সেটারও একটা ভিডিও আপলোড করবো নতুন করে, তো সেই ভিডিওটাও তুমি দেখতে পাবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিও দেখার জন্য। Close till I get up, time is barely on our side.